আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের যে বাড়িটা দেখছেন এটা একটা স্ট্রাকচার দাঁড়ান করাইছি, যেখানে আপনার ইটের বিল্ডিং আছে। এটার প্ল্যান সহ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এটা হলো প্ল্যান আর এটা হলো আমাদের থ্রিডি, ঠিক আছে। থ্রিডি এবং প্ল্যান সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা করব যে আমরা এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে এবং কী কী ধরনের আমরা ডিজাইন পেতে পারি এবং এই ডিজাইন করলে টোটাল কত টাকা খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত সকল কিছু। অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যে পিকচারের মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, এখন চলে যাব। প্রথমে আমরা যে থ্রিডি দেখছি এই থ্রিডির দিকে, তো এখানে দেখছেন মূলত এখানে সামনের দিকে একটা সিঁড়ি রুম আছে এবং ভিতরে আমাদের প্ল্যান আছে। এখানে একটা রুম আছে, এখানে অল্প একটু ডাইনিং কাম ড্রয়িং আছে এবং এখানে কিচেন টয়লেট অন্যান্য আদার্স আছে। তো আমরা এখন শুরু করব যে এই অনুযায়ী যদি আপনি একটা বিল্ডিং তৈরি করেন তাহলে আপনি যে প্ল্যানটা কেমন হবে সেটা দেখব প্রথমে। তো এখন আমরা যে প্ল্যানটা আমরা তৈরি করেছি আদলে এটা হলো আমাদের প্ল্যান, ঠিক আছে। তো প্ল্যানের আমরা এটা একটু মুভ করে দিই তাহলে বুঝতে পারবেন। মানে আমরা এখানে প্ল্যানে দেখেছি এখানে একটা কমন টয়লেট আছে আর হলো দুইটা রুম আছে এবং একটা কিচেন আছে, একটা মানে ড্রয়িং রুম আছে এবং একটা ডাইনিং রুম আছে। মূলত আমরা এই প্ল্যানে কি করেছি যে টোটাল 40 ফিট 42 ফিট জায়গা আছে আর এদিকে আছে 27 ফিট জায়গা। এখানে দুইটা মাস্টার বেডরুম করা হয়েছে, যাতে এই মাস্টার বেডরুমে ঢুকলে এখানে ওয়াশরুম এবং বারান্দা সকল কিছু একটু ভিআইপি হয় সেভাবে আমরা তৈরি করেছি। এবং এখানে আমরা একটা কিচেন দিয়েছি, এটা হলো কিচেন হিসেবে ইউজ করা যাবে আর এইটা হলো আপনার ডাইনিং রুম। এখানে যেটা দেখছেন এটা মূলত গ্লাস, ঠিক আছে। গ্লাসটা আপনি খুললেই ডাইনিং চলে যাবে, তো কিচেন এবং ডাইনিংটা একই সাথে আসে, শুধু একটা গ্লাস ডিভাইডার হিসেবে আছে। তো আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো বাথরুম, মানে কমন বাথরুম যেটা বলে, এটা হলো কমন বাথরুম আর এখানে ড্রয়িং রয়েছে, ঠিক আছে। তো এই হলো আমাদের মূল প্ল্যান। আর এই যে সামনে দেখছেন এটা হলো সিঁড়ি রুম, আমরা যদি একটু প্ল্যানের সাথে মিলাই তাহলে বুঝতে পারবেন যে এই যে এখানে দেখছেন যে সামনে সিঁড়ি রুম আছে, তারপরে আপনার একটু বারান্দা আছে আর এখানে ঢুকে যে এই যে আমাদের প্ল্যানও কিন্তু সেমই আছে। প্ল্যানও দেখুন, প্রথমে এই যে বারান্দা আছে, এখানে সিঁড়ি রুম আছে, এখানে ঢুকে যে আমাদের প্ল্যান শুরু। তো আপনারা চাইলে এই প্ল্যান কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনারা দুইটা রুম বাদে তিনটা রুম করতে পারেন, চারটা রুম করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কিচেন বা টয়লেটের চেঞ্জ বা এক্সচেঞ্জ যে কোনো কিছু করতে পারেন যদি আউটলুকিংটা একই রাখতে পারেন। এবং আমরা এখন জানাবো যে এই বিল্ডিংটা তৈরি করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। তো দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটা আমরা মূলত কিন্তু বিম কলাম ঢালাই দিয়েছি এবং সেখানে ইটের গাঁথনি করেছি। এটা অটো ব্রিক্সের যদি গাঁথনি করে রেখে দেন তাহলে এভাবেই থাকবে এবং দরজা জানলাগুলো লাগাই দিলে হয়ে যাবে। আর যদি প্লাস্টার করতে চান তাহলে দেশি ইট দিয়ে গাঁথতে পারেন অথবা অটো ব্রিক্সের ইট দিয়ে গাঁথনি করে তারপরে প্লাস্টার করলে আপনার প্লাস্টারের খরচটা কম হবে। তো আমরা দুই সিস্টেমই জানলাম, এখন দেখব যে এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং কিভাবে। তো আমরা যখন এই ধরনের একটা বাড়ি করব সেটা কিন্তু আমরা অ্যাকচুয়াল আমরা বাড়ি দেখেই বলে কেউই বলে দিতে পারবে না। যে আমরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলতেছি যে কারোর ক্ষমতা নাই আপনার এই বাড়ি দেখে বলা যে এত টাকা খরচ হবে। মূলত এই বাড়ির স্ট্রাকচারটা কেমন করছেন তার উপর ডিপেন্ড করে এই বাড়িটা কত টাকা খরচ হবে তা নির্ভর করে। যদি আপনি আমাদের কাছ থেকে ডিজাইন করেন তাহলে আমরা বলে দিতে পারবো যে এই বাড়িতে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে। সেটা কিভাবে বলবো সেটা একটু বলি। সেটা হলো আমরা প্রথমে আপনাদেরকে ওই বাড়ির অনুযায়ী একটা ডিজাইন দেবো। যখন যেমন আমরা একটা ক্লায়েন্টের এই বাড়ির ডিজাইনটা দিয়েছি, এটা হলো আমাদের ডিজাইন বই, ঠিক আছে। তো এইটা আমরা সাদা কালো এবং একটা কালার দুই রকম প্ল্যান দিয়েছি এবং এইখানে ডিজাইন বইয়ে বিস্তারিত আলোচনা আছে। মানে কি বিস্তারিত সেটাও যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে এই যে দেখুন আমাদের প্রথমত মূলত আমরা একটা প্ল্যান দিই, তারপরে প্ল্যান অনুযায়ী ডিটেলিং ডিজাইন দিই, কলামের ডিজাইন দিই, বিমের ডিজাইন দিই, কোন জায়গায় কত পিস রড ইউজ হচ্ছে, কোন জায়গায় কতটুকু ঢালাই হচ্ছে, কত ইঞ্চি ঢালাই হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত একটা ডিজাইন তৈরি করি। এইবার এই ডিজাইন অনুযায়ী আমরা কি করি একটা এস্টিমেট তৈরি করি। এস্টিমেটে আমরা দেখাই যে কত ব্যাগ সিমেন্ট লাগছে, কত কেজি রড লাগছে, কত সেফটি বালু লাগছে এবং কত সেফটি খোয়া লাগছে। এখন যেহেতু আমরা মাল পেয়ে গেছি, মানে কতটুকু মালামাল পাওয়া যাচ্ছে সেটা আমরা পেয়ে গেছি, তো আপনার এলাকায় যে রেটটা আছে, যেমন আপনার এলাকায় ইটের রেট ধরেন
13 টাকা আছে, আর এক এলাকায় থাকতে পারে 11 টাকা। তো আপনার এলাকার রেট অনুযায়ী যখন আপনি ওই মালামালের পরিমাণটা এস্টিমেট করে দিবেন বা গুণ করে দিবেন, তখন কিন্তু আপনার এলাকায় এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে সেটা বেরিয়ে গেল। তো আমরা এইভাবেই অ্যাকচুয়াল একটা হিসাব দিয়ে দিই এবং অ্যাকচুয়াল আপনার কত টাকা খরচ হবে সেটা বলে দিই। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।